ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নবম আসরে বল হাতে শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেও দশম আসরে সেই সুযোগ থেকে বঞ্চিত মুস্তাফিজুর রহমান, কারণ ইন্ডিয়ার জনপ্রিয় আসরটিতে মাত্র একটি ম্যাচে তাকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, আর তাতেও নিজেকে চেনাতে ব্যর্থ হন তিনি। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে 2.4 ওভারে দেন 34 রান। মুস্তাফিজকে খেলতে না দেখে দুঃখ পাচ্ছেন তার বড় ভাইও, কিন্তু হতাশ না হয়ে যুক্তি দিয়ে কারণ ব্যাখ্যা করলেন তিনি। ওকে কেন খেলানো হচ্ছে না তা নিয়ে আমাদের কৌতূহল জাগে, এটা ঠিক। সাধারণত টিম জিতলে উইনিং কম্বিনেশন বদলাতে চায় না কোনো দলই, বাংলাদেশ ক্রিকেট টিমও তাই করে। সানরাইজার্স হায়দ্রাবাদও সে কাজটাই করছে এখন, দেশ ছেড়ে এখন বিদেশে মুস্তাফিজ। তাই বলে পরিবারের সাথে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন নয়, নিয়মিত বড় ভাইয়ের সাথে কথা হয়, তার কাছে জানতে চান পোষা পায়রাগুলোর কথা। ছোটবেলা থেকে পায়রা পোষেন মুস্তাফিজ, 21 বছরে তারকা বনে গেছেন মুস্তাফিজ। ভাইয়ের কাছে অবশ্য আগের মতোই রয়েছেন তিনি। মোখলেসুর রহমান বলছেন, বড় তারকা খেলার মাঠে, বাড়িতেও আমাদের প্রিয় ছোট ভাই। ও যে এত বড় তারকা বাড়িতে আসলে কেউ বুঝতেই পারে না, সবার সাথে বেশে মাঠে গিয়ে ছেলেদের সাথে আনন্দ করে। অভিভাবক মুখলেসুরের কথায় ওর কেরিয়ার বেশি দিনের নয়, আরো 4-5 বছর যাওয়ার পর ওর বিয়ের কথা চিন্তা করা যাবে, আপাতত ওসব আমাদের ভাবনায় নেই। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।